সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে অনলাইন ক্লাস পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই সুস্থ ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়নের খুব একটা গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে লাসাথেলের নীতিটা কি। আচ্ছা, লাসাথেলের নীতি, উপর তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব ইত্যাদি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। প্রথম আমাকে লাসাথেলের নীতিটা কি সম্পর্কে জানতে হবে। অর্থাৎ যদি কোনো একটা উপমুখী বিক্রিয়ায় সাম্য অবস্থায় থাকাকালীন যে কোনো একটা নিয়ামক, যেমন তাপ, চাপ, তাপমাত্রা ইত্যাদি যে কোনো একটা নিয়ামকের পরিবর্তন করা হয়, অর্থাৎ পরিবর্তন করা হয়, তাহলে সাম্য অবস্থা এমনভাবে পরিবর্তিত হবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফলটাকে কী করে প্রশমিত করে। তাহলে আমরা উপমুখী বিক্রিয়াটা সে সম্পর্কে জানতে হবে। অর্থাৎ যে সকল বিক্রিয়া উভয় দিকে সংগঠিত হয় সেটাকে বিক্রিয়া হচ্ছে উপমুখী বিক্রিয়া। এবং সাম্য অবস্থাকে যদি যে সকল বিক্রিয়ায় যে পরিমাণ কোনো একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় এবং যে পরিমাণ সেই একই সময়ে যে পরিমাণ উৎপাদ বিক্রিয়কে পরিণত হয়, যদি বিক্রিয়কের পরিবর্তনের হার অর্থাৎ এবং উৎপাদের পরিবর্তনের হার যদি দুইটাই সমান হয় তাহলে সেটা হচ্ছে কি সাম্য অবস্থা প্রাপ্ত হয়। অর্থাৎ নির্দিষ্ট সময়ে যে পরিমাণ অর্থাৎ নির্দিষ্ট সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় অথবা সেই পরিমাণ যদি উৎপাদ বিক্রিয়কে পরিণত হয় তাহলে উপমুখী বিক্রিয়ার সাম্য অবস্থা প্রাপ্ত হয়। যেমন আমরা ধরি এই যেমন একটা উপমুখী বিক্রিয়া সম্পর্কে আমরা আলোচনা করি, যেমন ধরা অ্যামোনিয়া, তখন ধরা নাইট্রোজেন প্লাস হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে তিন অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে দুই অণু অ্যামোনিয়া প্রস্তুত করে এবং 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়। অর্থাৎ এটা একটা হচ্ছে কি উপমুখী বিক্রিয়া তাপ উৎপাদ বিক্রিয়া। এখন দেখা যাচ্ছে যে এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করে, এক অণু নাইট্রোজেন তিন অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে দুই অণু অ্যামোনিয়া প্রস্তুত করে। এখন এই দুই অণু অ্যামোনিয়া আবার পশ্চাৎমুখী বিক্রিয়ার ফলে তাপ গ্রহণ করে, বিক্রিয়া থেকে তাপ গ্রহণ করে সে কী করে এক অণু নাইট্রোজেন এবং তিন অণু হাইড্রোজেন প্রস্তুত করে। এটা একটা কী বিক্রিয়া, এটা একটা উপমুখী বিক্রিয়া। অর্থাৎ সম্মুখী বিক্রিয়াটা হচ্ছে কি তাপ উৎপাদী এবং পশ্চাৎমুখী বিক্রিয়াটা হচ্ছে কি তাপ হারি। এখন আমরা লাসাথেলের নীতি প্রয়োগ করে বস্তু তাপমাত্রার প্রভাব সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাপের প্রভাব অর্থাৎ সাম্য অবস্থায় তাপের প্রভাব, অর্থাৎ কোনো উপমুখী বিক্রিয়া সাম্য অবস্থায় তাপের প্রভাব সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ সাম্য অবস্থায় তাপ দিয়ে অর্থাৎ বিক্রিয়াতে কী কী সংগঠিত হবে সেটা আমরা ব্যাখ্যা করব। এখন দেখা যাচ্ছে এই উপমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এটা যেহেতু এটা একটা তাপ উৎপাদ বিক্রিয়া, এখন তাপ উৎপাদ বিক্রিয়া মানে হচ্ছে কি বিক্রিয়া উৎপাদের অর্থাৎ তাপ উৎপন্ন হচ্ছে, তাপ উৎপাদ বিক্রিয়ার মানে হচ্ছে কি তাপ উৎপন্ন হচ্ছে। এখন যদি আমরা কী করি এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপ যদি আরও বেড়ে দিই অর্থাৎ তাপ যদি আরও বাড়ানো হয় তাহলে সেই বিক্রিয়াটা হচ্ছে কি এই সামনের দিকে তাপ হচ্ছে আরও বাড়তে থাকবে, তাপমাত্রা যদি আরও বাড়ে তাহলে উৎপাদক এমনি বিক্রিয়ার ফলে উৎপাদের তাপ বেড়ে যাচ্ছে। এখন যদি তাপ যদি আরও বাড়ে সেটা হচ্ছে কি এইদিকে তাপ বেড়ে যাচ্ছে অর্থাৎ ডান দিকে তাপ বেড়ে যাচ্ছে। এখন আমরা লাসাথেলের নীতি অনুসারে আমরা কী করবো, যেহেতু ডান দিকে তাপ বেড়ে যাচ্ছে সেটা হচ্ছে কি বিক্রিয়াটাকে কোন দিকে অগ্রসর হবে, পিছনের দিকে অগ্রসর হবে। অর্থাৎ যেহেতু ডান দিকে তাপ বেড়ে যাচ্ছে সেজন্য এই দিকে তাপ কমে যাচ্ছে, তাহলে দুই দিকের মধ্যে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, পার্থক্য বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানে বিক্রিয়াটা যখন পেছনের দিকে চলে আসবে তখন অ্যামোনিয়া এখান থেকে বিক্রিয়া থেকে কী করবে তাপ গ্রহণ করে সে কী হবে নাইট্রোজেন এবং হাইড্রোজেনে প্রস্তুত করবে। অর্থাৎ এইভাবে তাপটা এখানে যে পরিমাণ বেড়ে যাচ্ছে সেই পরিমাণ সে কী করবে গ্রহণ করবে অর্থাৎ শোষণ করে সে কী করবে পেছনের দিকে চলে আসবে। তাহলে বিক্রিয়ায় উভয়দিকে কী হবে সাম্য অবস্থা প্রাপ্ত হবে। তাহলে আমরা সাম্য অবস্থায় লিখতে পারি, তাহলে সাম্য অবস্থায় তাহলে কি হচ্ছে কি বিক্রিয়াটা হচ্ছে কি তাপমাত্রা বাড়ালে বিক্রিয়াটা হচ্ছে কোন দিকে তাপমাত্রা বাড়ালে সাম্য অবস্থা কোন দিকে আসবে ডান দিক থেকে, কোন কোথায় চলে আসবে ডান দিক থেকে বাম দিকে চলে আসবে, ডান দিক থেকে বাম দিকে চলে আসবে। অর্থাৎ যদি তাপমাত্রা বাড়ানো হয় সাম্য অবস্থা কোন দিকে ডান দিক থেকে বাম দিকে চলে আসবে। এখন আমরা এটা একটা চিত্র মাধ্যমে আমরা এটা এখন ব্যাখ্যা করতে পারবো। যেমন ধরা যায় একটা চিত্র আঁকি, এটা একটা ব্যালেন্স ধরা যাচ্ছে, এটা একটা ব্যালেন্স, এখানে কিছু বস্তু রাখলাম, এখানে কিছু বস্তু